তো নমস্কার বন্ধুরা, আবার চলে এসে মা ছেলে মিলে তোমরা, আমিও বলবো। আচ্ছা বল তো। নমস্কার বন্ধুরা, আবার চলে এসে আমি অনেকদিন পর। তো বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখতে তো পাচ্ছো, আর রোজ রোজ তো আমি দিয়ে বলছিলাম, আর আজকে অঞ্জুবা আমি আমার চলে এসেছি। আজকে তো অনেক রকমের সব আয়োজন মা করেছে তার গরমেতে। চলো একটা একটা করে দেখে নিচ্ছি। এখানে তো আছে চাটনি, এখানে বন্ধু ভাত, পটল ভাজা, আলু ঝিঙা, আলু ঝিঙা, আলু, হ্যাঁ আলু ঝিঙের পোস্ত, এখানে কুমড়ো বড়া, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে আলু ভাজা, এখানে আছে কাঁকরোল ভাজা, এই যে বলে কাঁকরোল ভাজা, আর এখানে আছে ঢেঁড়শের তেল ঝাল, তার যেখানে তার সঙ্গে সেখানে মসুরির ডাল, মটরের ডাল, এখানে মানে এখানে আমার মটরের ডাল করেছে, মটরের ডাল করেছে উচ্ছে দিয়ে, তার সঙ্গে আছে এখানে সয়াবিনের তরকারি, সয়াবিন আলু দিয়ে তরকারি। আর বন্ধু তোমাদের দেখছি বন্ধুরা যে এখানে কোনো মাংস মাংস নেই, আর সব নিরামিষ খাবার দাবার। তাছাড়া খাবারটা শুরু করছি, তোমাদের যে খাবারটা শুরু করছি, বন্ধুরা আজকে খাবার রয়েছে সবই নিরামিষ। নিরামিষ হলো অনেক রকম রান্না করেছি বন্ধু আজকে। বন্ধুরা বাজারে তো আমি যাইনি, তাই মাছ মাংস আনিনি, তাই আজকে ভাবলাম নিরামিষই খাই আজকে। ডালটা দিয়ে খাবো আগে, বন্ধুরা তুমি তো দেখলে যে আমি আলু ঝিঙা আলু পোস্ত দিয়ে খেলাম, এবার আমি খাচ্ছি ঢেঁড়শের তেল ঝাল দিয়ে। ওকে যত বলবো যত খেতে দেব না, মা দাও মা দাও। চাটনিটা নিয়ে নিচ্ছি,
তো মূল আমার তো ডাল দিয়ে খাওয়াটা হয়ে গেলো এবং সবই নিয়ে নিয়ে নিচ্ছি। কুমোটা খুব মিষ্টি। কত সুন্দর লাল দেখ, ছোট সেরকম মিষ্টি। বন্ধুরা আজ খাবার পর বলে এখানে শেষ, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরে ফিরল। আজকে বলুন চলি তো টাটা। দেখছি ওই যে